নমিন সান যথা সময় হবে আর নমিন সান করতে গেলে যদি গন্ডগোল করতে কেউ আসে আমি বলে দিচ্ছি হয়তো অনেকে অসুস্থ হয়ে এসেছেন উড়িষ্যা থেকে হসপিটালের সিটগুলো ভর্তি আছে আমি বলে যাচ্ছি টিএমসিকে যদি গন্ডগোল করার চিন্তা করেন হসপিটালের সিটও খালি করে রাখুন কে যাবে কেউ জানে না কারণ পঞ্চায়েতে যে রক্ত ঝরেছে কত বড় আমরা দেখেছি সিপিএমের আমলে ওখানে দুজন দুজন লোক মারা গেছে এই খুনের রাজনীতি হিংসার রাজনীতি পশ্চিমবঙ্গে আমরা চলতে দেবো না যদি কেউ শক্তি প্রয়োগ করে আমরা শক্তি প্রয়োগ করব সংগঠন আদর্শ জনসেবার কাজে আসুন লড়াই করুন মানুষ যাকে স্বীকার করবে সে আপনার ইলেকশন জিতবে সে রাজত্ব করবে সারা ভারতবর্ষে তাই করে বিজেপি গুলোকে সমর্থন করেছে তাই লোকসভায় আমাদের মেজরিটি প্রধানমন্ত্রী মোদীজি দুবার প্রধানমন্ত্রী হয়েছে রাজ্যে রাজ্যে বিধানসভায় আমরা জিতেছি আমাদের মুখ্যমন্ত্রী আছেন অনেক জায়গায় আমরা জিতিনি লোক অন্য পার্টিকে ভোট দিয়েছে তাদের সরকার চলছে কেউ ডিস্টার্ব করতে পারে না কিন্তু কেবলমাত্র পশ্চিমবাংলায় এই যে হিংসাশ্রয় দুর্নীতিগ্রস্ত টিএমসি তারা গায়ে জোরে সব ভোট পেতে চায় সব জায়গায় জিততে চায় সব টাকা লুট করতে চায় আজ পশ্চিমবাংলায় এমন কোথাও নাই যেখানে দুর্নীতি নাই পঞ্চায়েতে দুর্নীতি জেলা পরিষদ দুর্নীতি সমিতিতে দুর্নীতি কেন্দ্র সরকারের প্রকল্পে সব জায়গার টাকা লুট হচ্ছে রাজ্য সরকারে এক দফায় করার সিদ্ধান্ত নিয়েছে দেখুন যেটা আমরা সবাই আশা করছিলাম যে যে কোনো সময় পঞ্চায়েত ভোট ঘোষণা হবে কেউ বলছেন জুলাইয়ে কেউ বলছে আগস্টে হবে কিন্তু যেরকম খবর আসছে আজকে যে জুলাইয়ের ফার্স্ট উইকও হতে পারে আর সরকার আগে থেকে বলছে দুই দফা তিন দফা শুনছি এক দফায় হতে পারে যে দফাই হোক আমরাও চাইছিলাম যে পঞ্চায়েত ভোট ঠিক সময় হোক আমরা দেখেছি গত বছর যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন হলো তার আগের দেড় বছর দু বছর ধরে এক একটা মিউনিসিপ্যালিটি পেন্ডিং ছিল প্রায় একশো ১৫টা ২০টা মিউনিসিপ্যালিটি সে ভোট হয়েছে তো ভোট যদি না হয় বোর্ড না থাকে স্বাভাবিকভাবে কেন্দ্র টাকা আসবে না উন্নয়ন বন্ধ হবে গরিব মানুষ বঞ্চিত হবে আমরা আশা করব ঠিক সময় ঘোষণা হোক এবং ঠিক সময় ভোট হোক যাতে গ্রামীণ যে উন্নয়ন আর কেন্দ্রের যে গরিব উন্নয়নের যে প্রকল্প তা রূপায়িত হোক তার জন্য বিজেপি প্রস্তুত আছে সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ সেরা আতিথেয়তা অভিজ্ঞতা সম্পন্ন গাইড কল ৯৫৬৪২২৬৭৬০